বাঙালি পরিবারের একটা জিনিস কখনোই বদলায় না যখনই তুমি বাড়িতে ঢুকো মায়ের প্রথম প্রশ্নই থাকবে খেয়েছ আর যদি তুমি উত্তর দাও না খাইনি তারপর যা হবে রান্নাঘর থেকে দুই সেকেন্ডের মধ্যে গরম গরম খাবার টেবিলে হাজির মায়েদের যেন একটা গোপন সুপার পাওয়ার আছে কথায় বলে মায়ের হাতের রান্না মিস করা অপরাধের সমান এটা কোনো মিথ্যা কথা না এটা একেবারেই সত্যি খাওয়ার পরে মায়ের আরেকটা স্পেশাল ডায়লগ আছে আর একটু নে এটা তো কিছুই খাসনি যদি বলো পেট ভরে গেছে তবুও বলবে এইটুকুতে পেটে লাগবে না আর যদি বাবা অফিস থেকে একটু দেরিতে বাড়ি ফেরে তাহলে তো সমস্যার আরও বড় মা বারবার গরির দিকে তাকাবে ফোন কল করবে কোথায় কেন এত দেরি ফোন ধরছ না কেন বাবা বাড়ি ফেরার পর যেন একটা শান্তি নামে মা অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলবে এগুলোই বাঙালি পরিবারের মিষ্টি মুহূর্তগুলো তুমি যতই দূরে যাও না কেন এই ছোট ছোট অভিজ্ঞতাগুলো সবসময় তোমার সাথে থাকবে তুমি যতই বড় হও না কেন বাবা মায়ের কাছে সব সময়ই ছোটই থাকবে প্রবাসে থাকলে এই অনুভূতিগুলো যেন আরও তীব্র হয়ে ওঠে বাড়ি থেকে হাজার মাইল দূরে থেকেও মায়ের কণ্ঠে সেই একই প্রশ্ন খেয়েছ তুমি যতই দূরে থাকো পরিবার সবসময় যেন তোমাকে মনে করিয়ে দেয় তুমি তাদের কাছে মেহমান নও তুমি সবসময়ই তাদের পরিবারেরই অংশ গাছ যতই বড় হয় শেকড় ততই মাটির গভীরে থাকে আমাদের পরিবার আমাদের শেকড় আর যত দূরেই থাকি না কেন এই টান কখনো মুছে যায় না